everyone, welcome to Step It's here. I'm Tanushi and today I'm going to make Bori Shosha. It's a fried shosha recipe. So, I think you will love it. Let's watch. Bori Shosha banana chino, prathome bori bheje nichi. আচ্ছা বড়িটা ভাজা হয়ে গিয়েছে আমি এবারে নামিয়ে নিচ্ছি কড়াইতে বেশ কিছুটা তেল রয়ে গিয়েছে আমি এই তেলে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি বড়ির শসা বানানোর জন্য আমি দই নিয়েছি আর দইয়ের মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে মিশিয়ে নেব একই কড়াইতে আমি আরো কিছুটা তেল নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি আদা কুচি টমেটো শসা নিয়ে নিচ্ছি শসাগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি শসাটা ভাজার সময় আমি সল্ট নিয়ে নিচ্ছি দশ মিনিট মতন শসাটা ভাজার পর আমি এতে দইয়ের মিক্সচারটা নিয়ে নেব কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম এখন পরিমাণ মতন আরো অল্প একটু নুন নিয়ে নিচ্ছি শসাটা 10 মিনিট রান্না হওয়ার পর এতে ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে নেব আরো 10 মিনিট শসাটা রান্না হওয়ার পর আমি এতে ভেজে রাখা পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি দইটা একদম শুকিয়ে গিয়েছে বড়ি শসা আমাদের একদম তৈরি আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি
video, then please subscribe to my channel, and thank you so much for watching my video.